ইজতিহাদ, ইস্তিম্বাত, কিয়াস এই তিনটি পরিভাষা বুঝিয়ে দিলে উপকৃত হতাম। ইজমা কীভাবে সাব্যস্ত হবে দয়া করে তাও জানাবেন। আপনি কি আমাদের ওই যে ইসলামিক স্টাডিজের ছাত্র নাকি? তাহলে তো সেখানে আলোচনা করলে ভালো হয়। এখানে এখন সময় শেষ, এই সময় আলোচনা করে বিশাল ইজতিহাদের উপর আলোচনা, জানেন এরকম 500 পৃষ্ঠার বই আরবি বই, ইস্তিম্বাতের উপরে সেও 500 পৃষ্ঠা বা তারও বেশি হবে, আর কিয়াসের উপরে তো শত শত বই। কোনটা শুরু করব, কত বছর লাগবে আল্লাহ জানে। যাই হোক, খুব সংক্ষেপে বলি, ইজতিহাদ মানে হচ্ছে বদলুল জোহদ। শরিয়ার কোনো হুকুম আহকাম বোঝার ক্ষেত্রে বা উদ্ভাবন করার ক্ষেত্রে, এক্সট্রাক্ট করা বা ইস্তেম্বাত করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগ করাটা হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ সবচেয়ে কমন। এই ইজতিহাদটা হতে পারে কোরআনের আয়াতের ক্ষেত্রে, যে কোরআনের এই আয়াত দ্বারা কী বোঝানো হচ্ছে, আমি বোঝার চেষ্টা করছি, ওলামায়ে কেরামের আকওয়াল, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের আলোকে, এটা ইজতিহাদের মধ্যে পড়ে। ইজতিহাদের মধ্যে আরও পড়ে যেমন অনেক আলফাজে মুশতারাক আছে, একটা শব্দের দু তিনটা অর্থ, যেমন আইনুন চোখ, নদী, বস্তু, নানা জিনিস। এখন এই আয়াতে কোন জিনিসটা বোঝানো হয়েছে, এটাকে নানা ছাঁকুনি দিয়ে অ্যাসেসমেন্ট করে বোঝা, এটাও ইজতিহাদ। আরেকটা ইজতিহাদ হতে পারে যেমন কোরআনে এবং হাদিসে সরাসরি এ বিষয় নিয়ে কোনো আলোচনা নাই, তাহলে এখন আমি এটার হুকুমটা কীভাবে বের করব। অথবা হতে পারে এরকম, যেটা কিয়াসের ক্ষেত্রে, যে একটা বিষয়ের নির্দেশনা আছে কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে, কিন্তু সিমিলার আরেকটা জিনিস আমার কাছে আছে, তার হুকুমটা আমি কীভাবে বের করব ওটার উপর কিয়াস করে। কিন্তু কিয়াসের জন্য অনেকগুলো শর্ত থাকে। কিয়াসকে বলা হয় অ্যানালজি অথবা অ্যানালজিক্যাল ডিডাকশান। হ্যাঁ, এর কিছু নিয়ম কানুন থাকে, সেই কানুনের আলোকে যদি কিয়াসটা করেন তাহলে শুদ্ধ। যদি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের মন মতো কিয়াস করেন তাহলে কিয়াসটা অশুদ্ধ। বহু মানুষ নানা কিয়াস করেছে কিন্তু সে কিয়াসের নিয়ম কানুন মানে নাই। কিয়াস করতে গেলেই তাকে শরিয়ার এক্সপার্ট হতে হবে, তা নাহলে বিশুদ্ধ কিয়াস করা তার পক্ষে সম্ভব হবে না। যদি কেউ বলে যে আমি এই আমলটা সালাতের উপর কিয়াস করে চালু করলাম, সালাতের উপর কিয়াস করে যদি কেউ কোনো স্পেশাল আমল তার গৃহে চালু করে, এটা কী হবে, কী হবে বলেন তো? হ্যাঁ, কেন? কারণ এই কিয়াসটা শুদ্ধ নয়। কারণ একটা আমলের উপর কিয়াস করে আরেকটা আমল চালু করা যায় না। এরকম জাস্ট এটা আমি সংক্ষেপে বললাম, এটা বোঝার জন্য আপনাদের অনেক প্রশ্ন করতে হবে। তাইলে ইজতিহাদ মানে হচ্ছে আসলে চিন্তা গবেষণা করা, ইস্তিম্বাত মানে হচ্ছে উদ্ভাবন করা। ইজতিহাদ করে উদ্ভাবন করাটাকে বলা হয় ইস্তিম্বাত, আয়াত থেকে একটা হুকুম এক্সট্রাক্ট করা, বের করা, উদ্ভাবন করা, শরিয়ার সমস্ত টুলসগুলোকে কাজে লাগিয়ে, এটা হলো ইস্তিম্বাত। আর কিয়াস হলো এক ধরনের বিশেষ ইজতিহাদ, এক ধরনের বিশেষ ইজতিহাদ। যদিও ইমাম শাফি কিয়াসকে ইজতিহাদ বলেছেন, কারণ কিয়াস ইজতিহাদেরই একটা অংশ। ইসলামী শরিয়াতের মধ্যে দু ধরনের হুকুম আছে। একটা হুকুম হচ্ছে ফিক্সড, কিয়ামত পর্যন্ত কেউ এটা এই হুকুমগুলোকে চেঞ্জ করতে পারবে না। যেমন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, এটা কেউ চেঞ্জ করতে পারবে? রমাদান সিয়াম, এটাকে সামলে নিতে পারবে কেউ? পারবে না। এরকম হাজারো হুকুম আছে। আরেকটা আছে যেখানে হুকুমটা ওইভাবে ফিক্স না, বরং এখানে ইজতিহাদ বা গবেষণার কিছু সুযোগ রেখে দেওয়া হয়েছে। যেখানে এই গবেষণার সুযোগটা আছে নানা কারণে, এই যেমন কিয়াসের মধ্যে গবেষণা ছাড়া আসলে কোনো পথ নাই, এখানে ফিক্স কিছু নাই, ফলে এই কিয়াসটা কেউ গ্রহণ করেছেন কেউ গ্রহণ করেন নাই, ইজতিহাদের আলোকে যে ইস্তিম্বাতটা করছেন সেটা কোরআনের ভাষ্য থেকে হোক, হাদিসের ভাষ্য থেকে হোক, অথবা ইজতিহাদের আরও যে এরিয়াগুলো হোক সেখান থেকে, তাহলে একটা এরিয়া আছে যেখানে ইজতিহাদ শরিয়াতে অ্যালাউড। এবং এই ইজতিহাদটা কোরআনের অনেক আয়াতেও অ্যালাউড, যেহেতু
এখানে দুই তিনটা আয়াতের মূল জিনিসগুলোকে গবেষণা করে এই তিনটা আয়াতকে সামনে রেখে পরবর্তীতে একটা হুকুম এক্সট্রাক্ট করা হচ্ছে। এবং এই জায়গায় ইজতিহাদের কারণে দেখা যাচ্ছে যে কেউ বলছেন এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে, কেউ বলছেন এই আয়াত দ্বারা ওটা বোঝানো হয়েছে। দেখেন তাহলে এই যে দুটো মত তারা পোষণ করলেন, এটা কি হারাম? এটা হারাম না, এটা হারাম না। যেমন ধরেন অনেক উদাহরণ আছে, এগুলোর হাজার হাজার উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দিই। কোরআনে বলছে অল মুতাল্লাকাত ওয়া তারাব্বাসনা আনফুসিহিন্না থালাথা তাকরু, তালাকপ্রাপ্তা মহিলা তিন কুরু পরিমাণ ইদ্দত পালন করবে। তিন কুরুটা কি? তিন কুরুটা কি বলেন তো? হ্যাঁ, হায়েজ নাকি তোহর? হায়েজ এটা তো মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে না। পুরুষদের কি কোনো ইদ্দত পালন করতে হয়? স্ত্রী যদি তাকে তালাক দিল তারপরেও? আর স্ত্রী তালাক দিলে তো হবে না, স্ত্রী নিজেকে তালাক দিতে পারে স্বামীর পক্ষ থেকে, সেটা আরেকটা মাসালা। যাই হোক, তো এখানে কোরো দ্বারা একদল ওলামা কেরাম বলছেন এখানে তিন হায়েজ পরিমাণ সে ইদ্দত পালন করবে, আর অন্য ওলামা কেরাম বলেছেন তিন তোহর পরিমাণ। তাহলে কোরআনের শব্দটা একটা, কোরো মত হইলে কয়টা? দুইটা। একটা পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার সাথে আরও অনেক স্কলার, আরেকটা পোষণ করেছেন ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং তার সাথে আরও অন্যান্য স্কলার। তাহলে তারা যে এত বড় ইমাম এখতলাফ করলেন, এই এখতলাফটা কি জায়েজ হয়েছে? জায়েজ হয়েছে, এখতলাফের সুযোগ ছিল। এই জন্য আমরা বলি যেখানে ইজতিহাদের সুযোগ আছে সেখানে এখতলাফের সুযোগ আছে, যেখানে এখতলাফের সুযোগ আছে সেখানে ইজতিহাদের সুযোগ আছে। ইজতিহাদের সুযোগ থাকলেই এখতলাফ হয়ে যাবে, কারণ পৃথিবীর সকল মানুষ একমতে আসাটা কঠিন। যদি একমতে আসতে পারে, বিশেষ করে এক যুগের সকল মুজতাহিদ মিলে, তাহলে সেটা হচ্ছে এজমা। এই প্রশ্নের মধ্যে সর্বশেষ বলছে এজমা কাকে বলে, সেটা হলো এজমা। এটা খুব রেয়ার, এটা খুব রেয়ার।